नमस्कार बंधुरा, पायलर रान्नाघरे तुम्हारे सबाई के स्वागत। आज के तुम्हारे देखो गुड़ आमेर रेसिपी। एखाने आम रोदे शुकाते होबे ना, रोदे शुकानो झामेला छाड़ाई आज के रेसिपिटा तुम्हारे कोरे देखाबो। आमार ई गुड़ आमेर रेसिपि तुम्हारे जदि भालो लागे ताहले किन्तु भिडियोटा पुरो देखार पर अवश्य आमार चैनलटाके सबस्क्राइब करो। ताहले चलो देखे नाओ आमि किरम भावे रोदे शुकानो झामेला छाड़ाई ई गुड़ आमेर रेसिपिटा आज के कोरे देखाच्छि। गुड़ामेर रेसिपिटा बनानोर जोन्नो आमी एखाने काँचा आम नियेछि। प्रथमे काँचा आमेर ओपरेर पोषणटा आमी केटे बाद दिये देबो। तारपरे खोसा समेत काँचा आमटाके पिस पिस करे केटे नेबो। काँचा आमগুলোকে মাঝখান দিয়ে কেটে আমি টুকরো করে নিচ্ছি। আমগুলোতে 1 টিস্পুন নুন দিয়ে দিচ্ছি। 1 টিস্পুন হলুদের গুঁড়ো। এবারে হাতের সাহায্যে ভালোমতো আমগুলোর সাথে নুন এবং হলুদগুলোকে মিশিয়ে নেব। এখানে একটা ভাজা মশলা তৈরি করব, তার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন গোটা জিরে, দিয়ে দিচ্ছি 2 টিস্পুন গোটা মৌরি, 1 টিস্পুন গোটা ধনে, 1/4 টিস্পুন মেথি। এখানে মেথি বেশি দিলে কিন্তু তেতো হয়ে যাবে। দিয়ে দিচ্ছি 3টে শুকনো লঙ্কা। সমস্ত মশলাগুলোকে এবার 2 থেকে 3 মিনিট শুকনো খোলায় ভালোমতো নাড়াচাড়া করে নেব। ভিজে রাখা মশলাগুলোকে একটা মিক্সিং জারের মধ্যে ট্রান্সফার করে নিচ্ছি। শুকনো লঙ্কা ডাটিগুলোকে কিন্তু আমি ভেঙে বাদ দিয়ে দেব। এটাকে এবার মিক্সিতে ভালোমতো গ্রাইন্ড করে একটা পাউডার আমি বানিয়ে নেব। গুড়ামের জন্য ভাজা মশলা কিন্তু একদম রেডি। একটা কড়াইতে দিয়ে দিচ্ছি 2 টিস্পুন সর্ষের তেল। তেলটাকে একটু ভালোমতো নাড়াচাড়া করে নেব। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন পাঁচফোড়ন, আর দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন কালো সর্ষে। পাঁচফোড়ন আর কালো সর্ষেটাকে 2 মিনিট ভালোমতো আমি তেলের মধ্যে নাড়াচাড়া করে নেব। দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা আর একটা তেজপাতা। এই শুকনো লঙ্কা আর তেজপাতাটাকেও ভালোমতো 1 মিনিট নাড়াচাড়া করে নেব। এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি আগে থেকে নুন হলুদ মাখিয়ে রাখা আমের পিসেসগুলো। আমগুলোর সঙ্গে ফোড়নটাকে ভালোমতো আমি মিশিয়ে নাড়াচাড়া করে নেব। এটাকে এবার ঢাকা দিয়ে আমি 5 মিনিট স্লো ফ্লেমে রেখে দেব আমগুলো নরম হওয়ার জন্য। 5 মিনিট পর ঢাকা খুলে আমি আবারও আমগুলোকে ভালোমতো নাড়াচাড়া করে নেব। এখানে আমি 750 গ্রাম পরিমাণে আম ইউজ করেছি, তাই দিয়ে দিচ্ছি 500 গ্রাম পরিমাণে ভেলি গুড়। গুড়গুলোকে আমি একদম ছোট ছোট পিসেস করে নিয়েছি। এটাকে আমি এবার ঢেলে দিলাম। কোনো রকম জল কিন্তু এখানে ইউজ করা যাবে না। গুড় আর আম ভালোমতো আমি মিশিয়ে নিচ্ছি। আবারও আমি এটাকে কভার করে 5 মিনিট ফুটিয়ে নেব। 5 মিনিট পরে কভারটা আমি খুলে নিচ্ছি। গুড় আর আমটাকে আবারও আমি ভালোমতো মিশিয়ে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণে চিনি। চিনি গুড় আর আমটাকে ভালোমতো মিশিয়ে আবারও আমি ফুটিয়ে নেব, যতক্ষণ না পর্যন্ত গুড়ের এই জলটা শুকিয়ে যাচ্ছে এবং আমটা পুরোপুরি সেদ্ধ হয়ে যাচ্ছে। সুন্দর কালারের জন্য দিয়ে দিচ্ছি 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি তৈরি করে রাখা 2 টিস্পুন ভাজা মশলা। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর ভাজা মশলাটাকে ভালোমতো আমের সঙ্গে আমি মিশিয়ে নিচ্ছি। আরও 5 মিনিট এটাকে কভার করে আমি ফুটিয়ে নেব। গুড় আম কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে এটাকে রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য। কোনো রকম রোদে শুকানো ঝামেলা ছাড়াই একদম রেডি হয়ে গেছে গুড় আম বা আমের আচারের রেসিপি। কেমন লাগলো আমার আজকের এই রেসিপি? আমার এই রেসিপি তোমাদের যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।